প্রযোজকের দাবি, অভিনয়ে কাজের সুযোগ পেতে হলে করতে হবে শারীরিক সম্পর্ক। 19 বছর বয়সে কাজ পাওয়ার জন্য ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব পান অভিনেত্রী অঙ্কিতা। দীর্ঘদিন পর সেই গোপন তথ্যই ফাঁস করলেন অভিনেত্রী, যা শুনে রীতিমতো উত্তাল নেট দুনিয়া। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অভিনেত্রী হতে চাইলে করতে হবে শারীরিক সম্পর্ক, তারপরই পাওয়া যাবে কাজ। 19 বছর বয়সে কাজ পাওয়ার জন্য ঘনিষ্ঠ হবার প্রস্তাব পান অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। প্রযোজক বলেছিলেন, তাকে কাজটা পেতে হলে আগে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে, তবেই পাওয়া যাবে কাজ। ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে কিছুদিন আগেই চর্চায় ছিলেন বিগ বস এর 17তম সিজনে অংশ নিয়ে। এবার তিনি কথা বললেন গুরুতর বিষয়ে। অভিনেত্রী জানালেন, 19 বছর বয়সে প্রযোজকের কাছ থেকে আপত্তিকর প্রস্তাব পেয়েছিলেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন অঙ্কিতা। সেখানেই যৌন নিপীড়নের শিকার হবার ঘটনা প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন তিনি। 19 বছর বয়সে কাজ পাওয়ার জন্য ঘনিষ্ঠ হবার প্রস্তাব পান তিনি। এখনও সেই ঘটনার কথা ভাবলে নাকি শিউরে ওঠেন অভিনেত্রী। অঙ্কিতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 18-19 বছর বয়স থেকেই অভিনয়ের জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে থাকেন। একটি দক্ষিণী ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলেন অঙ্কিতা। পরে অঙ্কিতাকে ফোন করে জানানো হয় অডিশনে তিনি পাশ করেছেন। তাকে ডেকে পাঠানো হয়, কিন্তু সেখানে গিয়ে আপত্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এই অভিনেত্রীকে। অঙ্কিতা বলেন, আমাকে ফোন করে জানানো হয় আপনি অডিশনে উতরে গিয়েছেন। আমি তো সেটা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ি। আমাকে বলা হয়েছিল সেখানে গিয়ে চুক্তিপত্রে সই করতে হবে। আমি চলে গিয়েছিলাম। ওখানে যাবার পর আমাকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে যান ছবির প্রযোজক। তারপর আমাকে যা বলেছিলেন তা শুনে আমার কান ঝাঁঝা করে উঠল। প্রযোজক বলেছিলেন, আমাকে কাজটা পেতে হলে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে, তবেই পাওয়া যাবে কাজ। এটা শোনার পর আমি দৌড়ে সেখান থেকে চলে এসেছিলাম। বলিউডে কাস্টিং কাউচের গল্প আজকালের নয়, এটা অনেক আগের পুরনো গল্প। দু একটা গল্প কালে ভদ্রে বাজারে আসে বলেই না সিনেমা জগতের খোঁজ খবর রাখা, মানুষ এর একটু আকটু জানতে পারে। কিন্তু যে কাস্টিং কাউচের গল্পগুলো খবরের অন্তরালেই থেকে যায়, সেগুলো সম্পর্কে মানুষ কিভাবে জানবে? যিনি এর ভুক্তভোগী তিনি সেটা ভালো জানেন। তারপরও এর আগে কাস্টিং কাউচ নিয়ে কথা বলেছে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির অনেক তারকা। শুধু বলিউডেই নয়, হলিউড, ঢালিউড, পৃথিবীর কম বেশি প্রায় সব ইন্ডাস্ট্রিতেই এমন ঘটনা ঘটে। কোনোটি প্রকাশ্যে আসে, আবার কোনোটি প্রকাশ্যেই আসে না। খবরের তফাতটা এখানেই। আবার সব অভিযোগই যে সত্য এমনও নয়, কোনোটিতে আছে আবার কোনোটিতে অভিনেত্রীর প্রতিহিংসার প্রকাশও। সে যাই হোক, এবার এই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।